আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আধুনিক চাষির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। দর্শক ভাইরা, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা খুব ভালো আছি। দর্শক ভাইরা, আজ আমি আপনাদের যে এই সময় আপনার মার্চ মাসের শেষ, বাংলা আপনার হচ্ছে চৈত্র মাস, চৈত্র মাসের আপনার হচ্ছে 15-16 তারিখ, আপনারা জানেন এই সময় সিজনাল ফুল ফোটে, অ্যাভেলেবল। দেখুন তেমনই আপনার কিছু ফল থাকে যে মাসগুলো, যে ফলগুলো আপনি বৈশাখ জ্যৈষ্ঠ মাসে অ্যাভেলেবল পাবেন। এখন আপনাদের দেখাই, এই সময় দেখবেন আপনাদের গাছে, অনেকের গাছে এই ফলগুলো এরকম জড়িয়ে রয়েছে, মানে প্রচুর পরিমাণে ফল। আমাদের যেমন হয়েছে আপনাদেরও তেমন হয়েছে, যেগুলো আপনার ফাইভ, আপনার মূলত ফাইভ পেয়ারা, সে পেয়ারাগুলো দেখবেন এক জায়গায় তিনটা করে পেয়ারা হয়। এখন এই সময় আপনার খেয়াল রাখুন, মানে অন্য অন্য সময়ের হিসেবে আলাদা। দেখুন অন্য অন্য সময় একটা ডালে পেয়ারা থাকলে আর এক ডালে পেয়ারা থাকে না, কিন্তু এই সময় আপনারা আপনারা দেখায়, দেখুন এই ডালে পেয়ারা, এই ডালে পেয়ারা, এই ডালে পেয়ারা, মানে গাছের প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ পেয়ারা থাকে। এবং দেখুন এই পেয়ারাটা আপনার চলে আসলে এবারে সামনে দেখুন আবার ফুল ফুটবে, এটা সিজনের বৈশিষ্ট্য। এখন আপনারা তো অতিরিক্ত লাভের আশায়, যারা সহজ কথায় যারা জানেন না, আপনাদের ভিডিওটা, আপনাদের এই ভিডিওটি করছি মূলত যারা নতুন চাষি আছে তাদের জন্য। দর্শক ভাইরা, যারা আপনারা জানেন না, তারা যদি এই যাবতীয় সব ফল দেখে দেন, আপনারা খেয়াল করে দেখুন গাছেরও বলে একটা ওয়েট নেওয়ার একটা সক্ষমতা আছে। আপনারা বোঝার চেষ্টা করুন, আপনারা যদি সব ফল নেন এই সময় ঝড় বৃষ্টির সময়, তাহলে আপনার গাছ, প্রথম কথা গাছ ভেঙে যেতে পারে, প্রথম এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা, অতিরিক্ত ফল নেওয়ার কারণে আপনার ফলগুলো সব ছোট ছোট হয়ে যাবে। আর এখন আপনার যে এই এই সময় সবার কাছে প্রচুর ফল থাকে, সবাই অনেক ফল কেটে দিয়েও যে ফল থাকে সেটাও আপনার মনে করেন ইউজ হয়ে যায় অনেক। এবং যারা আপনারা মনে করেন নির্দিষ্টভাবে এই ফলগুলো রাখতে চাচ্ছেন, তাদের মানে এই ভিডিওটি তাদের জন্য, আপনার রাখার পূর্বে আপনাদের কী কাজটা করতে হবে বা আমরা কোন কাজগুলো করবো আপনাদের দেখাই। আমরা সর্বপ্রথম যে কাজটি করবো, দেখুন এই ডালটায় আমার মোট একটা ডাল, দেখুন ভালো করে দেখান, এই একটা ডালে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছয়টা, ছয়টা পেয়ারা আমরা কোনো মতে, কোনো মতে আমরা ছয়টা পেয়ারা নেব না। আপনারা খেয়াল করে দেখুন, আমরা সুন্দর করে এইভাবে আমাদের পেয়ারাগুলো ছিঁড়ে দেবো, দিয়ে যেটা সবচেয়ে বড় পেয়ারা সেটা রেখে দেবো, এই একটা দুইটা গাছ বুঝে দেখুন। আর আমার নিচে আরেকটা পেয়ারা আছে, এটা হচ্ছে এই তিনটার পেয়ারা আমরা এই ডালটায় রাখবো এক জায়গায়। যদি মনে করেন যে আপনারা আবার দেখাই, আপনাদের আবার দেখাই, দেখুন এ ডালটায় একটা ডালে দুটো পেয়ারা রয়েছে, আমরা দুটো পেয়ারা নেবো না, একটা নেবো, মানে একটা বুটায়, ডালের কথা না, সরি একটা বুটায়, এই ডাল এই বুটায়টায় দুটো রয়েছে একটা নেবো, এবং এই বুটায় একটা রয়েছে একটাই নেবো। তাহলে দেখুন, তাহলে আমার ছয়টা পেয়ারা হয়ে গেল এই জায়গায়, একটা বুটায় একটা রয়েছে, দেখুন কী সুন্দর পেয়ারা, একটাই নেবো, যে পেয়ারাটা ভালো বেছে বেছে আমি সেটা নেবো। দেখুন এই জায়গায় আমার নয়টা পেয়ারা হয়ে গেল, এমন তো অসংখ্য ডাল রয়েছে। আপনি এখন দেখুন অজস্র, এত পেয়ারা রাখা যাবে না, কোনো মতেই রাখা যাবে না। এই যে গাছটা, আগে গাছটা দেখেন, আমাদের গাছের শেপটা দেখেন, আমাদের গাছের বয়স 2 বছর, এবং আমাদের গাছের শেপটা আপনারা দেখুন মাশাআল্লাহ যথেষ্ট বড়। এই যে এভাবে কাটার পরেও আমার গাছে যদি 50-60টা পেয়ারা থাকে, হিউজ এনাফ, আমার আর এর বেশি এই একবারে এই চালানোর দরকার নেই। আমার 60টা পেয়ারা আন, মানে আল্লাহ চাই তো 20 কেজি হবে, কিন্তু আমি 120টা পেয়ারা বাদি, আমার হচ্ছে 20 কেজি পেয়ারা করা কষ্ট হয়ে যাবে, কারণ ঝড়ে ডাল ভাঙবে প্রথম কথা, দ্বিতীয়ত পেয়ারা হয়ে যাবে সব ছোটো ছোটো ক্যাট, মানে অল্প হতেই সাদা হয়ে যাবে, মানে বিধিখিস্তি একটা অবস্থা হয়ে যাবে। দ্বিতীয়ত আবার এই ফুলগুলো তো আছেই, আমার এই ফুলগুলো আবার নিতে হবে। এখন হচ্ছে আমার, মানে আমার এটা আমার হিসেব, আমি আমার গাছে যত ফুল ফল আছে আমি পেয়ারাগুলো আগে নিয়ে নেবো, তারপরে যে গাছ ধরবো। এখন যে যার ইয়ে করতে পারেন, মতন করতে পারেন, এটা আমার এখন আমার প্রয়োজন যেটা আমি সেটা করছি। আর এই বিষয়ে আপনারাও মানে খেয়াল রাখবেন, আপনাদের গাছে যে গাছটায় পেয়ারা কম সেটার হিসেব আলাদা, আপনাদের তেমন একটা তেমন গাছও দেখাই। এই গাছটায় যথেষ্ট পেয়ারা আছে, এই গাছটাও আমার কিছু পেয়ারা কমাইয়া দিতে হবে, কিন্তু আপনারা দেখুন এই গাছটা আবার পাতলা, এই গাছের তো আমি আবার পেয়ারা ঝরবো না, মানে আমার যে আমার গাছ, আপনাদের একটা জিনিস বোঝানোর চেষ্টা করছে, আমার গাছ বুঝে আমার সিদ্ধান্ত নিতে হবে যে গাছে আমার অধিক পেয়ারা থাকবে সে গাছে আমার হচ্ছে পেয়ারা কমাই দিতে হবে, আর যে গাছে পেয়ারা কম আছে সেটা তো কমানোর কোনো প্রয়োজনই আসে না, সেগুলো আরও রেখে দিতে হবে। এটা আর কি, দেখুন এই জায়গায় আমার দুটো পেয়ারা আছে, আমি দুইটাই নেবো, মোটাই তিনটে পেয়ারা আমি নেবো, কারণ এই গাছে আমার পেয়ারার সংখ্যা কম। এটা আর কি দর্শক ভাইয়েরা,
আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। দেখুন এই গাছটা থেকে আমার পেয়ারাগুলো কমাতে হবে। আর আপনাদের বলি, আপনার হচ্ছে আপনারা যারা নিজেরা পিপি বাঁধেন তাদের হিসেবে আলাদা, যারা লোক দিয়ে পিপি বাঁধান অবশ্যই অবশ্যই আপনার আগে পেয়ারাগুলো ছিঁড়ে নেবেন, না হলে আপনার তারা আপনার ব্যাপক লস করাই দেবে। কারণ তাদের তো পিপি ঢুকলতে পারলেই টাকা, বোঝেন না? তারাও আপনার হচ্ছে সব ঘরে পিপি বেঁধে দিয়ে চলে যাবে। আপনার দুটো তিনটে চারটে পাঁচটা জন যাই হোক, একটা এক বিঘায় বেশি যাক, কিন্তু আপনাকে আপনার এই কাঁচি পেয়ারাগুলো ছিঁড়ে ফেলুন। তাহলে দেখুন আপনার পেয়ারাগুলো হবে, মানে যে পেয়ারাগুলো থাকবে হবে বড় বড়, ওর কালারগুলোও সুন্দর হবে, মানে আপনি একটা শান্তি পাবেন। আপনি তখন আছে একটা অ্যাকচুয়াল জিনিস পাবেন। হ্যাঁ, যদি আপনি অতিরিক্ত লোভ করেন না তাহলে আপনার সব হারাবে। দেখুন আমার বন্ধু সৌরভ, ও এই কাজটি করছে। এখন আমাদের কাজটা হবে এটা সঠিক পরিমাণের স্প্রে করা। মানে আমাদের এখন মনে করেন আমরা পেয়ারা চাষি দ্বারা আসি, তা আমরা কী করতে পারি? আমাদের সঠিকভাবে দেখুন আমাদের গুঁড়াগুলো দেখুন আমরা পরিষ্কার করে দিচ্ছিলাম, আবারও ঘাস বেরোচ্ছে, ইনশাল্লাহ আমরা আবারও পোড়া মেরে দেবো। বাগানটা সঠিকভাবে পরিষ্কার রাখবো, দ্বিতীয়ত সঠিক স্প্রে করব, কখন কোন স্প্রেটা করতে হয় সেটা ইনশাল্লাহ আগে আমরা জেনে নেব, না জানলে জেনে নেব। এবং তারপরে পরবর্তী ধাপে যেটা আসছে স্প্রে গেলে সার ম্যানেজমেন্ট ঠিক রাখবো, তারপরে আপনার এই যে এই কাজগুলো ইনশাল্লাহ আমরা করে দেবো। পেয়ারা যেগুলো রাখার মতন রাখবো, যেগুলো কাটার কেটে ফেলে দিব। দেখুন আমাদের এরকম পেয়ারা অ্যাভেলেবল আছে। এখন আমি জানি এই গাছ পেয়ারাগুলো অনেক ভাইর অ্যাভেলেবল আছে, মানে সে বলার মতন না, অজস্র সবার, আমাদের প্রত্যেকটা গাছে আল্লাহর রহমতে আছে এগুলো। এবং সিজনাল ফুলের কথা তো নাই বললাম, এ তো সবারই হয়, এত ফুল আরও অনেকে কেটে ফেলে দেন, অনেকে না বেশিবার মানুষই কেটে ফেলেন, কিন্তু এবার আমরা ফেলাবো না ইনশাল্লাহ। সামনেবার থেকে কী করবো না করবো সে সামনেবারের হিসাব, এটাই আর কি। তো আপনারা একটু এদিকে খেয়াল রাখবেন, পেয়ারা তো বেশি রাখবেন না, মানে বেশি রাখবেন না বলতে একটা ডালে নয়টা পেয়ারা রাখার দরকার নেই, আপনার একটা ডালে তিনটে পেয়ারা থাক, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আর আপনাদের এখন একটা, এখন আমি মনে করেন একটা ভিডিওতে সম্পূর্ণ বিষয়ে বলবো না, আমি চেষ্টা করবো একটা ভিডিওতে দুটো তিনটে বিষয়ের উপরে বিস্তারভাবে আলোচনা করার, এই আর কি। সামনে ইনশাল্লাহ আপনাদের যেগুলো মানে সামনের ভিডিও আমি চেষ্টা করব, আপনাদের যে পেয়ারাগুলোর উপরে আপনার হচ্ছে মাকড় বসে আপনাদের দেখায়, মানে গত ভিডিওতে দেখাইছে মাকড়ের আক্রমণে পেয়ারা যদি আপনার সবেদা কালার মতো হয়ে যায়, বা মানে এটা কীরকম একটা বিশ্রী কালার মতন চলে আসে, ওই পেয়ারাটা কী স্প্রে করলে আল্লাহ চাইতে ইনশাল্লাহ ভালো হবে, মানে আবার আগের রূপে ফিরে আসবে, সে তার উপর একটা ভিডিও করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আর আমার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।